কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা রান্না করব আলু পেঁয়াজ চিংড়ি মাছ দিয়ে ঝাল চচ্চড়ি। লাগছে চিংড়ি মাছ ছাড়ানো আছে, এতে একটু লবণ আর হলুদ মাখানো আছে, আর আলু কুচোনো, পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা চেরা আছে, আর লাগবে লবণ, হলুদ, তেল। আমরা সাদা তেলেও রান্নাতে পারি, সর্ষের তেলেও রান্না করতে পারি। তাহলে ভিডিও দেখতে থাকুন, চলুন রান্নাটা করি। রান্নাটা আমরা করব সর্ষের তেলে। তেল আমাদের গরম হয়ে গিয়েছে, এবার আমরা দেব পাঁচ ফোড়ন। আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো একটু ভেজে নিয়ে তারপরে আমরা পেঁয়াজটা দেব। একসাথে দিলে পেঁয়াজটা পুড়ে যাবে, আলুটা ভাজা ভালো হবে না, তার জন্য আমরা একটু আলুটা ভেজে নিচ্ছি। আলুগুলো আমাদের একটু ভাজা হয়ে গিয়েছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব আর একটু। আলু পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে এসছে, এবার আমি পরিমাণ মতো লবণ দিলাম, আর দেব হলুদ পরিমাণ মতো, আর চিংড়ি মাছগুলো একটু লবণ হলুদ মাখানো ছিল, এবার দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। একটু নাড়াচাড়া করে জল দিতে হবে, লঙ্কাগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমরা জল, এবার জল দেব। এইভাবে আলুটা সিদ্ধ হবে, জলটা শুকিয়ে আসলে আমরা তখন নামাবার সময় একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নামাবো। দেখতে থাকুন আপনারা। রান্নাটা আমাদের হয়ে এসেছে, ঝোল শুকিয়ে গেছে, আলুও গলে গিয়েছে, এবার আমরা একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নামাবো। ওই দেখুন, হয়ে গিয়েছে, এবার আমরা নামিয়ে ফেলব। চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ আলুর ঝাল চচ্চড়ি আমাদের সম্পূর্ণ হয়ে গিয়েছে। আমাদের ভিডিও দেখুন, এইভাবে রান্না করে খেয়ে দেখুন কেমন লাগে, আমাদেরকে জানান, লাইক করুন, শেয়ার করুন। আজ এই পর্যন্তই, নমস্কার।